সাবস্ক্রাইব করুন বিটু উইথ বেনকে এবং নোটিফিকেশনের জন্য ওই বেল বাটনে ক্লিক করুন। সালামু আলাইকুম, ওয়েলকাম টু বিউটি উইথ ব্রেইনে। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু টোনার নিয়ে এসেছি, কিছু আপনি যে টোনারগুলো বাসায় তৈরি করতে পারবেন, নিজের হোমমেড কিছু টোনার আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আমি প্রথমে আলুকে ব্লাইন্ড করে নিয়েছি এবং আলুকে ব্লাইন্ড করে নেবার পর ওটাকে ছেঁকে ওটার যে জুসটা তৈরি হয়েছে এইখানে এইটা আছে, এই জুসটা আমি নিয়েছি। আমি আজকে হোমলি প্রোডাক্ট এবং বাসায় পাওয়া যায় এইরকম কিছু প্রোডাক্ট এবং খুবই ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে কিছু টোনার বানানো দেখাবো, যা আপনার স্কিনের জন্য খুব ভালো হবে। তো তার জন্য প্রয়োজন একটা স্প্রে বোতল, স্প্রে বোতল হলে ভালো হয়, কারণ টোনারটা ফেসে অ্যাপ্লাই করা খুব ইজি হয়ে যায় স্প্রে বোতল হলে। তো আমার কাছে একটা স্প্রে বোতল আছে, আমি এটার মধ্যে এই আলুর জুসগুলো এখানে ঢেলে দেবো। আমি সব আলুর জুস ঢালবো না, নর্মালি যেহেতু ওগুলো হোমলি প্রোডাক্ট আপনার বাসায় এগুলো থাকবে, সো তাই এক সপ্তাহ যেভাবে ব্যবহার করা যায় ওই ওই অনুপাতেই আমি নেব এবং ভালো হবে। ওই পুরো এক সপ্তাহ ফ্রিজে রেখে দিলে, ফ্রিজে রেখে দিতেই হবে, আদারওয়াইজ এটা নষ্ট হয়ে যাবে। তো এই দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কী পরিমাণে এখানে আলুর জুস নিয়েছি। এক সপ্তাহ যেহেতু আমি ব্যবহার করবো, সো ওই অনুপাতেই আমি নিয়েছি, এখানে আলুর জুস নিয়েছি। তো শুধু আলুর জুস দিয়ে আপনারা জাস্ট ফেসে অ্যাপ্লাই করে টোনার তৈরি করতে পারেন, কিন্তু হয়তো বা অনেকের অ্যালার্জি থাকতে পারে, শুধু একদম ডাইরেক্ট আলুর জুস ফেসে অ্যাপ্লাই করতে ক্ষতি হতে পারে, তাই এর জন্য পানি মিক্স করে নেবেন এর সঙ্গে। পানিটাও ঠিক ওই অনুপাতে মিক্স করবেন, খুব বেশি যাতে মিক্স না হয়, বেশি হয়ে গেলে আবার আলুর জুসের কাজটা একটু কমে যাবে। সো এখানে আমি পানিটা মিক্স করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কী পরিমাণে পানি এখানে মিক্স করেছি। এখন এগুলাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে একদম মিক্স করে নেব। দ্যাটস ইট, তৈরি হয়ে গেল আমার টোনার। সো এখন আমি বলি টোনারের কাজ কী, টোনার কী করে। টোনার আমাদের ফেসে, আমাদের ফেসে অ্যাপ্লাই করার পর ফেসটা যখন ওয়াশ করব, ওয়াশ করার পর আমরা ফেসে টোনার অ্যাপ্লাই করি এবং সেটা আমাদের ফেসে যদি কোনো ডাস্ট থেকে থাকে ওয়াশ করার পরও টোনারটা এটা রিমুভ করে দেয়। এবং এটা সেই সঙ্গে যেহেতু এখানে আলু আছে কিংবা প্রাকৃতিক জিনিসপত্র আছে, সেই সঙ্গে আপনার স্কিনটাকে একটা গ্লো দেবে এবং আপনার স্কিনটাকে একটা ব্লিচিং এফেক্ট দেবে, যা আপনার স্কিনটাকে অনেক সতেজ এবং সুন্দর রাখতে সাহায্য করবে। সো এই হলো আমার প্রথম রেমেডি। এখন আসুন দ্বিতীয়টা, আমি দ্বিতীয়টা নিয়ে আলোচনা করছি। এটাও আপনার বাসায় আছে এবং হোম রেমেডি এটা, এবং এটার কাজ খুব ভালো, এটাও এক ধরনের ব্লিচিং এর এফেক্ট দেবে। সেটা হচ্ছে কি, আমি এখানে মূলাকে ব্লাইন্ড করে নিয়ে মূলার জুসটা এখানে আলাদা করেছি। মূলার মধ্যে খুব বেশি পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, খুবই ভালো। সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি, এখন আমি ঠিক ওইভাবেই মূলার জুসটাকে স্প্রে বোতলে ঢেলে দেবো। সো আমি আবারও বলতেছি, আমরা খুব বেশি ঢেলে দেবো না এবং খুব কমও ডালবো না, এক সপ্তাহ যেভাবে ব্যবহার করতে আমাদের যতটুকু প্রয়োজন হবে আমরা ঠিক অতটুকুই ঢেলে দেবো। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু ঢেলেছি। এখন এটার মধ্যে ওই ঠিক যেমন আমি আলুটার মধ্যে ঢেলেছিলাম, ওইটার মধ্যে আমি পানি ঢালবো। কেউ যদি মনে করেন যে না আমার স্কিনে কোনো ক্ষতি করবেন না, পানি না ঢাললেও আমার হবে, আমার স্কিন এটাকে তেমন কোনো ক্ষতি হবে, ওনারা পানি না না চাইলে পানি নাও ঢালতে পারেন, কিন্তু আমি মনে করি সেফ জোনে থাকাটাই ভালো। অল্প পরিমাণে আমি এখানে পানি মিক্স করে নিচ্ছি এবং হ্যাঁ, আমি আবারও বলতেছি এগুলা ফ্রিজে রেখে ব্যবহার করবেন, এক সপ্তাহের বেশি ব্যবহার করতে যাবেন না, ফ্রিজে রেখে ব্যবহার করবেন, যেন আপনার যদি আপনি ফ্রিজে না রাখেন, যেহেতু এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। সো আমি এটা তৈরি করে নিয়েছি, এটাকে আমি ভালোভাবে শেক করে নেবো, এবং শেক করে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় টোনারটা। টোনার আমি ট্রাই করব যে আমি প্রত্যেকটি প্রোডাক্ট, আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের স্ক্রাবার আলোচনা করেছি, হোম স্ক্রাবার কীভাবে আপনি বাসায় তৈরি করে স্ক্রাবিং করতে পারেন, বিভিন্ন রকমের ফেস ওয়াশ আলোচনা করেছি, আপনি বাসায় কোন প্রোডাক্ট দিয়ে ফেস ওয়াশ হিসেবে কাজ করতে পারেন, এখানে আমি টোনার নিয়ে আলোচনা করছি। এবং হ্যাঁ, এরপর আমি বাসায় তৈরি করার জন্য আপনাদেরকে সিরামও দেখাবো। এখন 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি মনে করি এটা খুব কাজ করবে, সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে আমি নিয়েছি গরম পানি, এবং এখানে আছে একটা, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন টি একটা স্লেশে আছে, আপনারা যে কোনো গ্রিন টি নিতে পারেন, আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। সো এই গ্রিন টির স্লেশেটা দিয়ে আমি এখন আরেকটি টোনার তৈরি করব, এবং আমি আশা করি টোনারগুলো আপনাদের ভালো কাজ করবে। এবং টোনারগুলো আপনি ফেসে যদি আপনার নিজের তৈরি কোনো প্রোডাক্ট ব্যবহার করেন, আপনি নিজেই ফিল করতে পারবেন, তো এক ধরনের কনফিডেন্ট ফিল করতেছেন এবং আপনার নিজের কাছে একটা শান্তি আপনি ফিল করবেন যে আমি কোনো ধরনের বাজে প্রোডাক্ট কিংবা কোনো ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট আমার ফেসে অ্যাপ্লাই করতেছি না, আমি নিজে তৈরি করে নিজে দেখে এবং যে প্রোডাক্ট আমরা খাই সেটা দিয়েই আমরা করতেছি, সো এটা আমার স্কিনের জন্য ভালোই হবে। সো যে আমি এখানে গ্রিন টির স্লেশাটা নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি এটার মধ্যে রেখে দেবো, যেন ওই পুরোপুরি যেন পুরো রঙটা যেন ওটা ছেড়ে দেয় পানিতে, এবং
ওর যত ধরনের কাজ আছে সব যেন এখানে চলে যায়। সো এটা খুব ভালোভাবে এখানে গরম পানির মধ্যে আমি ভালোভাবে ডুবিয়ে দেবো, কারণ পানির গ্রিন টির যে যে উপাদানগুলো আছে ওইগুলো পুরো কালার ছেড়ে দিলে তখনই কাজটা করবে। আমি আমার চ্যানেলে আপনাদেরকে পরে ট্রাই করব আপনি বাসায় কীভাবে সিরাম তৈরি করবেন সেটা নিয়ে, এবং বাসায় কীভাবে ক্রিম তৈরি করবেন সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি এর আগে আলোচনা করেছি বাসায় কীভাবে আপনি স্ক্রাবার তৈরি করতে পারেন, কীভাবে ফেস ওয়াশ তৈরি করতে পারেন। সো এগুলো দেখবেন আমার চ্যানেল, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো এখন আমি এটাকে খুব ভালোভাবে এখানের মধ্যে রেখে দিয়ে এবং খুব ভালোভাবে এটাকে এটা পানি ছেড়ে দিয়েছে, পানির মধ্যে সব উপকার সব ধরনের উপকরণ ছেড়ে দিয়েছে, এখন আমি এটাকে আলাদা করে ফেলে দেব। এটা আপনি চাইলে নাও ফেলতে পারেন, এটা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন এবং পরদিন আপনি এটা আপনার চোখের উপর রেখে দিতে পারেন, আপনার চোখের একটা রিলিফ পাবেন আপনি এবং চোখের ডার্ক সার্কেল থাকলে ওটা রিমুভ করবে। সো এক দিলে দুই পাকে। এবং আমি আমার অন্য একটি ভিডিওতে দেখিয়েছি কীভাবে গ্রিন ট্রি দিয়ে আপনি স্ক্রাবার তৈরি করতে পারেন, চাইলে আপনি এটা চেক করতে পারেন। সো তৈরি হয়ে গেল আমার এই তিন নাম্বার টোনারটি। এখন ঠিক ওটাও আমি একটা স্প্রে বোতলে ঢেলে দেব, ঢেলে দেবার পর এটা আমি ব্যবহার করব। খুব ভালো হয় টোনার আপনি রাত্রে যখন ব্যবহার করবেন, রাত্রে যখন আপনি আপনার ফেসটা ওয়াশ করবেন, ওয়াশ করার পর টোনার যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ করবে। সো এটা আমি এখন বন্ধ করে দেব না, কারণ যেহেতু পানি গরম আমি ঠান্ডা করব আগে, ঠান্ডা করার পর ওইটা আমি অ্যাপ্লাই করব। সো ঠান্ডা যে গরম এটা যদি আমি মুখটা বন্ধ করে দিই তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। ফ্রিজে রেখে ব্যবহার করবেন তাহলে এক সপ্তাহ খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটার সঙ্গে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ যেহেতু এটা একটা পানির মধ্যেই কাজটা করেছি সো এটার মধ্যে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এখন আমি যেটা আলোচনা করব সেটাও আপনার বাসায় আছে এবং সেটাও আপনাকে একটা ব্লিচিং এফেক্ট দেবে। সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লেবুর রস নিয়েছি, কারো যদি লেবুর রসে প্রবলেম থাকে ওনারা এটা অ্যাভয়েড করতে পারেন, বাদ বাকি তিনটা আপনারা ফলো করতে পারেন। এখানে আমি লেবুর রস নিয়েছি, লেবুর রসটাও ঠিক ওই রকমভাবেই আমি আমার এই স্প্রে তোলে আমি লেবুর রসটা ঢেলে দেব, কারণ লেবুর রসের মধ্যে আমরা সবাই জানি খুব বেশি পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের কমপ্লেক্স ফেয়ার করতে সাহায্য করে এবং ফেসে যত প্রবলেম আছে ওটা রিমুভ করতে সাহায্য করে। এখন আমি ঢেলে দিচ্ছি, দেখুন স্প্রে বোতলের লেবুর রসটা ঢেলে দিচ্ছি এবং এটার মধ্যে আপনি মাস্ট বি ওয়াটার অ্যাড করতেই হবে, কারণ আপনি যদি এটার মধ্যে ওয়াটার অ্যাড না করেন তাহলে যাদের একটু প্রবলেম থাকে লেবুর রসে, কারণ বা যাদের প্রবলেম নাও থাকে, যাদের ফেসে একটু একটু হলেও চুল চুল চুলকিয়েছেন কিছু কিছুক্ষণ আগে, আপনি আপনার ফেসে একটু হলেও রব করেছেন, একটু হলেও কিছু করেছেন, সঙ্গে সঙ্গে আপনি যখন লেবু রসটা অ্যাপ্লাই করবেন সরাসরি তখন আপনার ইচিং হতে পারে। সো পানি যদি অ্যাড করা থাকে তাহলে আপনার ইচিং হবে না, এটা নর্মাল যে কোনো কারো হতে পারে। এটা তো হতে পারে কিছুক্ষণ আগে মশা আপনার ফেসে একটা কামড় দিয়ে গেছে এবং আপনি ওটাকে খুব ভালোভাবে চুলকে নিয়েছেন, সো ওটা আপনি যখন এরপর যখন আপনি লেবু রসটা অ্যাপ্লাই করবেন আপনার ফেসে ইচিং হবে, তাই লেবু রসের সঙ্গে পানি মাস্ট বি আপনি মিক্স করবেন। আমি খুব ভালোভাবে ওগুলাকে শেক করে নিয়েছি এবং শেক করে নেবার পর আমি আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হচ্ছে হয়েছে। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ এখানে নিয়ে আসি এবং হনেস্ট রিভিউ নিয়ে আসি, আমি নিজে ব্যবহার করলে এগুলো রিভিউ নিয়ে আসি, তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে